পঁচিশে এপ্রিল থেকে 8ই মে পর্যন্ত বিশেষ তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সামার ক্যাম্পের উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্তকে আগ বাড়িয়ে স্বাগত জানালো বিএমএস এর বেসরকারি শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘ। এদিন এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতা এই সামার ক্যাম্প কর্মসূচির জন্য রাজ্য সরকারকে সাধুবাদ জানিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য শিক্ষক সমাজের নিকট আহ্বান জানিয়েছেন। শিক্ষার্থীদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার উদ্দেশ্যে শিক্ষক শিক্ষিকাদের ২৫ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ছুটির দিন বাদে সকাল 7:30 থেকে 10:30 পর্যন্ত অর্ধ দিবস শিক্ষাদানের কাজে আন্তরিকভাবে যুক্ত থাকবেন বলে এই সংগঠন মনে করে। ত্রিপুরার এটা একটু বাইরের পয়েন্ট, ত্রিপুরার ইতিহাসে এই বছরই প্রথম যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যেখানে কোনো কর্মচারী সংগঠন বা রাজনৈতিক পার্টিকে কোনো সরকারি কর্মচারী নির্বাচন উপলক্ষে কোনো চাঁদা দিতে হয়নি। এটা একটা ঐতিহাসিক দিন বলে আমাদের কর্মচারী সংগঠন মনে করে। তাই সামার ক্যাম্প যে প্ল্যান, যে গভর্নমেন্ট যে সরকার যে প্ল্যান নিয়েছে সেই প্ল্যানটা খুবই সমালোচনীয় এবং ত্রিপুরা সরকারের